আসসালামু আলাইকুম। মতিয়া টিভির সংবাদে সবাইকে স্বাগতম। লন্ডনের আইকনিক ভবন কেনেডি উলফের সম্মানিত পরিচালক জনাব জাকির খানের আমন্ত্রণে ভবনটি দেখতে ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্ত্রীকে নিয়ে উপস্থিত হন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ। উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কাউন্সিলর পারভেজ আহমেদ, এটিএন বাংলা ইউকের সিলেট চিফ ব্যুরো মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার ও কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবি, শেফ অনলাইনের চেয়ারম্যান আব্দুল মুমিন সালিক, বালাগঞ্জ ও ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, মতিয়া গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুম মিয়া, কাউন্সিলর আবদালুল্লাহ, জি ফোর সিকিউরিটি চেয়ারম্যান জুয়েল চৌধুরী সহ আরও অনেকেই। এদিকে জনাব মিসবাহউদ্দিন সিরাজ উনার বক্তব্যে বলেন, বড়দের বিনোদনের জন্য সিলেটে একটি পার্ক প্রয়োজন। এছাড়া সিলেটের পরিস্থিতি ও পদ্মা সেতু নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমার পিতা যখন করতে পেরেছেন, দেশকে স্বাধীন করতে পেরেছেন নয় মাসের যুদ্ধে, আমি কেন সেতু করতে পারবো না? আমার 16 কোটি মানুষ 1 টাকা করে দিল, 16 কোটি 100 টাকা করে দিল অনেক। এইভাবেই তো তিনি এই মনোবল থেকে পদ্মা সেতু করেছেন। রবিউল ইসলাম ফজর, মতিয়া টিভি।